দর্শক শ্রোতা, শুরু করছি গানে গানে দেশে দেশে আসর। আমাদের শুভেচ্ছা নিন। আজ আমরা গান শুনব অনিন্দিতা এবং এই আসরে নবাগত খাদিমুল ইসলাম এর কণ্ঠে, যিনি জীবিকার জন্য একটি বেশ কঠিন এবং ব্যস্ত পেশায় নিয়োজিত থাকলেও গানের সঙ্গে বা সঙ্গীতের সঙ্গে তার ভালোবাসার বন্ধনটি ছিন্ন করতে পারেননি। অন্তরের প্রশান্তির জন্য গান করেন, অবশ্য সঙ্গীতের ভূমিকাই হচ্ছে অন্তরের প্রশান্তি সৃষ্টি করা। আজকাল অবশ্য কিছু অশান্তি সৃষ্টি করার মতো গানও হচ্ছে, তবে তার স্থায়িত্ব খুব ক্ষণকালের। চলুন আমরা খাদিমুলের কাছ থেকে আজকের প্রথম গানটি শুনি। আসলে এখানে গান গার চেয়েও বড় বিষয় হচ্ছে আপনার সামনে আমি নিজেকে উপস্থাপন করতে পেরেছি। এই বাংলার শরৎকাল, পথে পথে নদীর কিনারে কাশফুল ফুটে আছে, বাঙালির আবেগ মন নিয়ে ডক্টর পিয়ার মোহাম্মদ সাহেব এবং লিখেছেন এবং সুর ও সঙ্গীত এ কে আজাদ মিন্টু। এই গানটি একটি দেশাত্মবোধক গান, আমি পরিবেশন করার চেষ্টা করছি। শুরু করছি আমরা তোমার দেশাত্মবোধক গান দিয়ে। নদীর তীরে একটি কাশের বন, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন। পথের ধারে নদীর তীরে একটি কাশের বন, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন। শীতল জলে সাঁতার কেটে রোদে লাবিকেলে, লুকোচুরি খেলার মজা সেসবে না বলে। স্মৃতির পাতায় খুঁজে ফিরি দুরন্ত সেইখান, স্মৃতির পাতায় খুঁজে ফিরি দুরন্ত সেইখান, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন। পথের ধারে নদীর তীরে একটি কাশের বন, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন। Thank you.
সবার সাথে আগের মতো খেলতে গোপনে। ইচ্ছে করে ছুটে যেতে সেই উলুবনে, সবার সাথে আগের মতো খেলতে গোপনে। অগোচরে জীবন বাঁকে ভাসে দুনায়ন, অগোচরে জীবন বাঁকে ভাসে দুনায়ন, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন। পথের ধারে নদীর তীরে একটি কাশের বন, সেইখানেতে আছে পড়ে আমার কিশোর মন, আমার কিশোর মন, আমার কিশোর মন, আমার কিশোর মন। বাহ, তোমার এই দেশপ্রেমের গানটি আমাদের ভালো লাগলো, ভালো গেয়েছো তুমি। হ্যাঁ অনিন্দিতা, চলো তোমার কাছ থেকে শুনি। আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার গাওয়া যাও মেঘ ফিরে যাও, এই গানটি। যাও মেঘ ফিরে যাও, সেই কালিদাস, মহাকবি কালিদাসের যুগ থেকেই মেঘ যেন প্রেমিকের বার্তাবাহকের কাজ করে। এই গানটি রাগ প্রধান না হলেও রাগাশ্রয়ী একটি গান, চলো শুনি। যে
বিন্দিতা চমৎকার, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি কি শোনাবে এবার কাদম্বল? আমি এখন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলিরও কথা শুনে বকুল হাসে এই গানটি করার চেষ্টা করছি। আচ্ছা, 50-এর দশকের গান এটি এবং অত্যন্ত জনপ্রিয় গান, জনপ্রিয় হয়েছিল এবং এমন কোনো গায়ক গায়িকা তো বটেই, এমনি সাধারণ যারা গানের শ্রোতা এমন কেউ ছিলেন না যে এই গানটি দু একবার গুনগুন করে না গিয়েছেন। তার প্রধান কারণ সম্ভবত গানটি খুব সহজ কথা, খুব সহজ সুর, খুব সহজ গাওয়া, যে জন্য শোনাটাও বেশ সহজ, মনে রাখাটাও সহজ। চলো শোনাও। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মত তুমি আমার কাছে কবু আসো না তো। অনিন্দিতা, এবার শোনাচ্ছি তুমি নেই কেন তুমি নেই। গানটি গিয়েছেন মিতালী মুখার্জি, গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। হ্যাঁ শোনাও। Thank you.
ভালো হয়েছে, সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামী আসরে। ধন্যবাদ সবাইকে।